প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুর্গাপুরের ট্রাক চাপায় বৃদ্ধ নিহত রাজশাহীতে ছাত্র আন্দোলনের মিছিলে গুলি পরশনকারীর রনি গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী দুর্গাপুরে ট্রাক চাপায় আনসার আলী খান নামের এক বৃদ্ধ নিহত হয়েছে ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়েছে এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বুধবার সকাল এগারোটার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংহাহাট এলাকায় এ ঘটনা ঘটে নিহত আনসার আলী উপজেলার পানানগর ইউনিয়নের খাপাড়া গ্রামের বাসিন্দা ও পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী খানের বড় ভাই নিহতের চাচাতো ভাই আজিজুর রহমান বলেন আনসার আলী খা বুধবার বেলা এগারোটার দিকে বাজার করতে সিঙ্গা আসেন বাজার শেষে বাড়ি ফেরার সময় হোজা নদীর ওপর নির্মিত সেতুর কাছাকাছি যেতে বিপরীত দিক থেকে আসা দ্রুত ট্রাক তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে আনসার আলী নিহত হন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা বলেন ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি তবে ট্রাকটি কোথায় অবস্থান করছে এ বিষয়ে অনুসন্ধান চলছে নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্রোতহাল রিপোর্ট ও থানায় অপমৃত্যু মামলা রুজু শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা বাপ্পী চৌধুরী রনিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় রনি রাজশাহী মহানগরীর চার নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি তার বাড়ি নগরীর ভেরিপাড়া এলাকায় এক বার্তায় র্যাব জানায় গত পাঁচ আগস্ট রাজশাহীর আলুপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের ওপর হামলা ও বর্ষণ করেন বাপ্পি চৌধুরী রনি এ ঘটনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অস্ত্রধারী রনিকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা

এ ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ